মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দুদিন আগে জানা গেছে চলচ্চিত্রে নিষিদ্ধ দেশের শীর্ষ চিত্রনায়ক সাকিব খান নতুন ছবিতে কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার নতুন ছবির নাম আমি নেতা হব। ছবিটি উত্তম আকাশ পরিচালক এবং ছবিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করবেন মিষ্টি জান্নাত ও সুদীপ। শুরু হবে জুলাই মাসের শেষ সপ্তাহে। আগামী শনিবার জানা গেছে একটি নয়, একই প্রযোজক প্রতিষ্ঠানের তিনটি ছবিতে অভিনয় করবেন সাকিব খান। একটি হলো আমি নেতা হব, অন্যটি হলো কেউ কথা রাখেনি ও মামলা হামলা ঝামেলা। শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান সংবাদ মাধ্যমকে জানান, 9 জুলাই একসঙ্গে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হন সাকিব খান। নিষিদ্ধ সাকিব খানকে নিয়ে চলচ্চিত্রের তৈরি উদ্যোগ নেওয়া প্রসঙ্গে তিনি জানান, তারা অনেকেই বুঝে শুনে সাকিব খানের সঙ্গে চুক্তি করেছেন। 25 জুলাই থেকে আমি নেতা হব ছবির শুটিং শুরু করতে চান, আশা করছেন এখানে কোনো সমস্যায় পড়বেন না সাকিব খান। সাকিব খান চলচ্চিত্রে অভিনয় করতে পারবেন না, আজীবন তাকে নিষিদ্ধ করা হয়েছে। আবার কারো মতে চলচ্চিত্রে তিনি অবাঞ্ছিত, কেউ তার সঙ্গে কাজ করবেন না। গত 23 জন চলচ্চিত্র সংশ্লিষ্ট 16টি সংগঠন নিয়ে গঠিত ঐক্যজোটে এই সিদ্ধান্ত নেয়। সাকিব খান আগে জানিয়েছে চলচ্চিত্র ঐক্যজোটে এই সিদ্ধান্ত লোকমুখে শোনাচ্ছে, এখন লিখিতভাবে তাকে কেউ কিছু জানানো হয়নি। আমার মনে হয় না আমি নতুন কোনো ছবিতে কাজ করলে সমস্যা হবে, তবে চলচ্চিত্র ঐক্যকার জট চান যে সকল ছবিতে 50 ভাগের বেশি কাজ শেষ হয়েছে, সে সকল ছবিতে কাজ করতে পারবেন সাকিব খান। দর্শক আপনার কি মনে হয়, নতুন তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব, নিষিদ্ধ সাকিব কি তাহলে এবার ছবিগুলোতে কাজ করতে পারবে? দর্শক আপনার মূল্যবান মতামতটি অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে একদম ভুলবেন না। ধন্যবাদ।